পাবলিক হেলথটাকে আপনাকে স্বাগত। তো করোনার অতিমারির পরে বর্তমানে আমাদের যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সেটি হচ্ছে যে মাঙ্কি পক্স। এই মাঙ্কি পক্স কিন্তু মাঙ্কি পক্স ভাইরাসের দ্বারাই হয়ে থাকে এবং এই রোগটি কিন্তু আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু এই রোগটি সংক্রমণ দেখা দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষও কিন্তু যেমন তার জনসাধারণকে সচেতন করেছে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু সতর্কতাও জারি করে দিয়েছে। আর এই রোগটি কিন্তু অতি বিরল প্রকৃতির রোগ। প্রথমে কিন্তু এই রোগটি দেখা দেয় 1958 সালে, তারপরে কিন্তু মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা দেয় 1970 সালে, তারপরে কিন্তু এই বর্তমানে এই রোগটা নিয়ে কিন্তু মাথাচাড়া দিয়েছে। এই রোগটা নিয়ে কিন্তু সবার একটা চিন্তা তৈরি হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা জানাচ্ছে যে এই মাঙ্কি পক্সটা কিন্তু স্মল পক্স অর্থাৎ গুটি বসন্তের মতনই কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ। এই মাঙ্কি পক্স রোগটি ইঁদুর, কাঠবিড়ালি সহ তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট পশুর থেকে কিন্তু ছড়ায়। এছাড়াও পশুর কামড়ে, আঁচড়ে এবং সংস্পর্শেও কিন্তু এই রোগটা ছড়াতে পারে। তো এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রোগটি সম্পর্কে আমাদের কিন্তু কিছু কথা অবশ্যই জানা প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে এই রোগ সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হওয়া প্রয়োজন। তো এই কারণে আজ আমরা এই ভিডিও থেকে জানবো যে মাঙ্কি পক্সের লক্ষণ কী কী আছে এবং মাঙ্কি পক্স থেকে বাঁচার উপায় কী আছে সেই বিষয়টি। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনিই পাবেন। তো আমরা প্রথমেই জানবো যে মাঙ্কি পক্সের লক্ষণগুলো কী কী আছে সেই বিষয়টি। মাঙ্কি পক্সের প্রধান লক্ষণ হচ্ছে যে জ্বর, গায়ে ব্যথা এবং বসন্ত রোগের মতন গুটি গুটি, কিন্তু এই গুটি গুটি কিন্তু আকারে অনেক বড় হয় এবং তার সঙ্গে যেটা দেখা যায় যে গায়ে ফোসকা পড়ার মতন কিন্তু আকারে বড় এবং যন্ত্রণাদায়ক কিন্তু গুটি ওঠে এবং এই গুটি কিন্তু হাতে, পায়ে, দেহের বিভিন্ন জায়গায় হতে পারে। তার সঙ্গে সঙ্গেও যেমন মাথা ব্যথা, গায়ে পেশিতে ব্যথা, এটাও কিন্তু হয়ে থাকে। তো এগুলো সাধারণত মাঙ্কি পক্সের লক্ষণ হিসেবে ধরা হয় এবং এই মাঙ্কি পক্সের সমস্যা কিন্তু 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু থাকতে পারে। তো এই কারণেই বলবো যে এই যে লক্ষণ বা উপসর্গগুলো বললাম, এগুলো যদি কোনোভাবে আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য বা আশপাশে কারোর দেখতে পান বা বুঝতে পারেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে সরকারি হসপিটাল বা কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন এবং ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ নিয়েই চলবেন। তাহলে দেখবেন এই রোগ থেকে কিন্তু আপনি নিস্তার পেতে পারবেন, এই রোগ থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। তো এটাই কিন্তু ছিল ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক ভিডিও কিন্তু সবার আগে আপনি পাবেন আমার চ্যানেলে। তো চলুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। তো তার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।